আসসালামু আলাইকুম থেকে যে যেখান থেকে আমার এই বিডুটি প্লে করছেন সকলকে পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন এক পাতা জমির মধ্যে অবশ্যই জমিটুকে দেখে আমার অনেক ভালো লাগলো মানে একটা মানুষ কখনো এগুলা না দেখে সেটা সে বুঝতে পারবে না যে ধনিয়া পাতা যে এত সুন্দর হতে পারে আপনারাও যদি দেখতে পারেন ফুল ভিডিওগুলা

পাসকি পাসকি যদি এত সুন্দর জমি হয়ে যায় তাহলে এটার মধ্যে কি এরকম প্রয়োগ করতেছেন এদিক দিয়ে খুব বড় বাট এদিক দিয়ে অনেক ছোট এদিক দিয়ে বড় হওয়ারটা বা ভালো গুণাগুণটার কারণটা কি এক এক জমির মধ্যে সব জায়গায় তো এক থাকে না এক জায়গায় রস বেশি থাকে আরেক জায়গায় রস কম থাকে যেখানে রস কম থাকে ওই ছোট হইবো আর যেখানে রস বেশি থাকে না বড় হইবো আর কি তাহলে আমরা তো লক্ষ্য করতেছি ওই দিকটা এদিক এদিকতে একটু রস কম আছে এই জন্য একটা ছোট হয়েছে আর কি তাই আস্তে আস্তে ওইটা ঠিক হয়ে যাব এক মান হয়ে যাব তো এর ভিতরে কি কোনো সেজ ব্যবহার করতেছেন হ্যাঁ সেজ ব্যবহার করছি এক সমান একবার করছি আর একবার করা হয়েছে হ্যাঁ একবার করা হয়েছে তো এটা কি তেলের মাধ্যমে এগুলা করতে না এটা হলো মোটরের মোটরের মাধ্যমে পাম্পের মধ্যে আর ও দুনিয়ার বিসি গুলা রোপণ করছেন তো এখানে কেমন টাকার পরিমাণ খরচ হয়েছে আপনাদের হ্যাঁ দশ ঘন্টাতে মনে হয় যে

আর দর কিনা আরো ভালো ছিল হ্যাঁ যদি ভালো আর একটু দর ভালো হয় তাই তো পঁচিশ হাজার টাকা আর একটু কমে গেলে বিশ হাজার টাকা এরকম আর কি বর্তমান বাজারে এরকম আছে তো আর কিছুদিন পর এটা বিক্রি করতে পারবেন আর মনে হয় যে সাত থেকে আট দিন সাত থেকে আট দিন পর এটা বিক্রি বিক্রি করা আমার দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন অনেক ভালো হতো বিষয়টি হচ্ছে যে এটার মধ্যে আপনি কি ধরনের কীটনাশক গুলো প্রয়োগ করা হচ্ছে ও এটা প্রথম জমি প্রস্তুত করার সময় জৈব সার এবং হ্যাঁ গোবর বাজারে কীটনাশক হিসাবে যে প্যাকেটগুলি পাওয়া যায় এই জৈব সার প্রয়োগ করতে প্রথম তারপরে চাষাবাদ চাষ দিয়া তারপরে বীজ বহন করতে হয় তো বীজ বপনের কতদিন পর মনে হয় বীজগুলা এই মাটির মধ্যে দেখা যায় বা ইয়া শাক হিসাবে এটা প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে যদি ওয়েদার ভালো থাকে তাহলে হয়তো সাত দিন কি ছয় দিনের ভিতরে এটা ডগা অর্থাৎ কলি ইয়া ছাড়বো আর কি যে আমরা কলি ছাড়বো এখান থেকে ছোট ছোট তারপরে পঁচিশ দিন বা তিরিশ দিনের ভিতরে বাজারজাত করা বাজারজাত করা আমরা তো আগে শুনতাম যে ধনিয়া পাতা আপনার কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ দিন সময় লাগতো এরকমটা শুনতাম কিন্তু আধুনিক সুব্যবস্থা হওয়ার কারণে এমন একটা পরিবেশ হয়ে যাচ্ছে খুব দ্রুত এগুলা বিক্রি করা সম্ভব হয়ে যাচ্ছে প্রযুক্তির কারণে আর কি বর্তমান যে উন্নত প্রযুক্তি ওই যে নাকি তাড়াতাড়ি এ বাজারজাত করা যাচ্ছে তো এটা আরেকটি জিনিস সেটি হচ্ছে যে এগুলা কি দেশি নাকি হাইব্রিড না এডা হলো হাইব্রিড খুব দ্রুত দ্রুত আবার এটার পরে যখন একটু শীত বেশি পড়বো তখন আবার দেশি বাবন করব তো দেশি যেই ইয়াটা আছে দুনিয়া পাতাটা এটা বড় হতে আপনার কত দিন সময় নেয় ওইটা বড় হইতে একটু বেশি সময় নেয় আর কি প্রায় 40 দিন 45 দিন এরকম 50 দিন এরকম আর কি এটা তো মানে এটা এটা দেশি আর কি হাইব্রিড আর দেশির মধ্যে পার্থক্য আছে হ্যাঁ পার্থক্য আছে তো সব জিনিস একটা গুণাবলী রয়েছে এটারও মনে এরকম একটা গুণাবলী এটার মধ্যে একটু গন্ধটা একটু কম আর ওটার মধ্যে দেশির মধ্যে একটু গন্ধটা বেশি এটার পাতা তো দেখলাম যে প্রায় সময় অনেক জমির মধ্যে তো আমরা পরিদর্শন করি বা যাই দেখি অনেক বড় বড় হয় মানে এটার গুছিটা তো আপনার এটা মাসাল অনেক বড় হচ্ছে বাট আপনার পাতাটা মনে হয় চার পাতা নিয়েছে হ্যাঁ চার পাতা আর প্রায় আষ্ট দিন থাকার পর তারপরে আর বড় আর কি সাত থেকে আষ্ট দিন থাকার পর এটা বড় হয়ে যাব আরেকটি কথা দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে আমরা দেখতাম যে গুড়ি পচা কিংবা এটার উপরে দিয়ে জ্বলে যাইত কিন্তু মাসাল্লাহ চমৎকার এক দৃশ্য জাম এটার জন্য কি প্রয়োগ করতে এটার জন্য ওই যে কীটনাশকের দোকান থেকে স্প্রে করার কিছু পাউডার আছে বিষ আর কি ওইটি এই স্প্রে করলে আমরা জলা ফোড়া ফসা এগুলি চলে যায় আর কি তো আপনি কি কি আমি কীটনাশক হ্যাঁ কীটনাশক ওই যে কীটনাশক তো এটা আমি তেমন তো প্রাথমিক অবস্থায় আমি করতেছি এটা ইয়ার থেকে যা দেয় আর কি আমি তো আগে করি না এটা প্রাথমিক অবস্থায় প্রথম কীটনাশকের দোকান থেকে যা ওরা পরামর্শ দেয় নিয়ে এটা এই ডিএনএ প্রয়োগ করি আর কি তো আপনি কোন বাজার থেকে গুলাক সংগ্রহ আমি দুলালকান্দি বাজার থেকে দুলালকান্দি এটা কি নসন্দি জেলা বেলাবর্তা বেলাবর্তা না দুলালকান্দি বাজার এই সবুজের দোকান থেকে হ্যাঁ দোকান থেকে আনতেছি ওনা পুরানো দোকান উনি পরামর্শ দেয় এমনি এমনি করেন জাস্ট ওর পরামর্শ আমি মতো করি আর কি অনেক অনেক ধন্যবাদ আমার কৃষি পরামর্শ চ্যানেলের পক্ষ থেকে যা আপনি আমার দর্শকদেরকে অনেক সুন্দর টিপসগুলা প্রদান করার জন্য এবং যদি নাকি কোনো কিছু পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই আমাদের কৃষি পরামর্শ বাংলা চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে কৃষি পরামর্শ বাংলা এটার সাথেও আমাদেরকে কমেন্টের মাধ্যমে অনেকগুলো কমেন্ট করবেন আপনা আমরা আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ওই কমেন্টের উত্তর দিয়ে দিব অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ সে আশা নিয়ে শেষ করলাম আসসালাম